গত পর্বে আমরা যে বিষয়টা দেখেছিলাম সেটা হচ্ছে কিভাবে আমরা মিডজার্নি এবং হচ্ছে অন্যান্য যে সাইটগুলো রয়েছে ডালি বা লিওনার্দো, এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু জেনেছিলাম। আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কিভাবে একটা কমান্ড দিতে হয় এবং হচ্ছে আমি আমার কাঙ্ক্ষিত আউটপুট নিয়ে আসব। প্রথমত আমি যদি একটু মিডজার্নিতে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি অন্যরা কেমন ধরনের কমান্ড দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কেউ কমান্ড দিচ্ছে হচ্ছে ওয়ালপেপার চাচ্ছে, যে ফোন ওয়ালপেপার অফ মোস্টলি প্যাস্টেল হোয়াইট, তো উনি কমান্ড দিচ্ছে এবং হচ্ছে উনি এই টাইপের কোন একটা জিনিস লিখেছে। আবার হচ্ছে ইনি লিখছে হচ্ছে ডেজার্ট উইথ ক্যামেলস এলং, তো মানে এক একজন এক এক ধরনের জিনিস দিচ্ছে। এরপর হচ্ছে আমরা বিষয় হচ্ছে এই টাইপের অনেকগুলো আইকন দেখতে পাচ্ছি, রাইট? তো এই আইকনগুলো কি? তারপর হচ্ছে এইখানে যে আমরা U1 U2 V1 V2 দেখতে পাচ্ছি, এই জিনিসগুলো কি? পাশাপাশি হচ্ছে যে আমরা যদি খেয়াল করি যে হচ্ছে অনেকে কমান্ডের পাশে, ধরেন হচ্ছে ইনি একটা কমান্ড দিয়েছে, তো উনি কমান্ডের মধ্যে কি লিখেছে, যে হিউজ, কালারফুল, ওয়ারশিপ, হ্যাঁ, ফ্রেশার, স্প্রেস, তারপর হচ্ছে অনেক কিছু। তারপর উনি একটা কমান্ড দিয়েছে উনি কি চাচ্ছেন। পাশাপাশি আসার পর উনি এইখানে কিন্তু ড্যাশ ড্যাশ, তারপর হচ্ছে B5.2, তারপর হচ্ছে স্পেস ড্যাশ ড্যাশ AR16 U9, তারপর হচ্ছে Q0.25, এই জিনিসগুলো আসলে কি? এই যে বিষয়গুলো আছে না, আচ্ছা আমি একটু বোঝানোর চেষ্টা করি। এই পুরো জিনিসটা হচ্ছে একটা কমান্ড, এই জিনিসটা হচ্ছে কমান্ড, রাইট? আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন না, এই জিনিসগুলো হচ্ছে প্যারামিটার। প্যারামিটার মানে কি? আচ্ছা, B5.2 মানে হচ্ছে বার্সন, মানে হচ্ছে এই যে আমরা মিড জার্নি দেখতে পাচ্ছি এটার কিন্তু বি বি ছিল, তারপর হচ্ছে এখন 5.1, 5.2, ওই জিনিসটা চাচ্ছে যে উনি কোনটাতে হচ্ছে এই কাজটা করতে চাচ্ছে, রাইট? আমরা যদি মিড জার্নি একটু সেটিংসটা যদি একটু খেয়াল করি, আমরা যদি এখানে ক্লিক করার পরে যদি একটু সেটিংস অপশনে যাই, ধরুন আমরা হচ্ছে এখান থেকে ভিউ, ওকে, ভিউ এন্ড এনার্জি শিফট পার্সোনাল সেটিং, ওকে, আমাকে যেহেতু এই যে এটা আমারটা, যেহেতু মিড জার্নি বট, এটা হচ্ছে আমি যেটা করেছি, তো এখান থেকে দেখতে পাচ্ছেন ইউজ দ্য লেটেস্ট মুড, রাইট? এই যে মুডটা আছে মিড জার্নি 5.1, 5.2, সেটাই হচ্ছে মূলত আমরা দেখেছি। তো আমরা কোথায় জানাচ্ছিলাম, আমরা একটু সেখানে যাই এবং গিয়ে সেখান থেকে একটু দেখার চেষ্টা করি। তো এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে অন্যরা ক্রিয়েট করছে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা যেন কোন, দেখেন অল্প সময়ের ভিতরে কিন্তু অনেকে অনেক কিছু কি করছে, ক্রিয়েট করে নি, মানে ক্রিয়েট করে ফেলছে, যে জন্য হচ্ছে আমরা জিনিসটাকে হারিয়ে ফেলেছি। বাট আচ্ছা, আমরা যেহেতু খুঁজে পাচ্ছি না, আমরা এখান থেকে দেখি। তো এইখানে আরেকজন একটা কমান্ড ইউজ করেছে এবং কমান্ড ইউজ করার পরে সে যে কাজটা করেছে, যে এইটা হচ্ছে সে সাইবার ফাঙ্ক স্টাইলে চাচ্ছে আলট্রা ডিটেইলড, তারপর হচ্ছে 32K USD, হ্যাঁ, তারপর হচ্ছে কেমন কালার চাচ্ছে, রাইট? তারপর হচ্ছে হাইপার রিয়েলিস্টিক স্টাইল এবং B5.2, মানে হচ্ছে B5.2 মানে হচ্ছে যে ভার্সনটা AR ড্যাশ ড্যাশ AR 4.5, মানে হচ্ছে এক্সপেক্ট রেশিও। আমরা যদি খেয়াল করি, এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এইটার রেশিও হচ্ছে 16:9, মানে সরি 12, ঠিক আছে, এইটার। তো আবার এটা কিন্তু অন্যরকম, যে টাইপের হচ্ছে মানে 4 এবং 5, যেমন হচ্ছে হাইটটা হচ্ছে 5 এবং ওটা হচ্ছে ওয়াইড। আবার এখানে যদি আমরা আসি, এটা হচ্ছে কত দেওয়া হয়েছে, 16:9, আর কিউ, এটা হচ্ছে কোয়ালিটি, রাইট? কিউ হচ্ছে কোয়ালিটি। তো আসলে প্যারামিটার গুলো আসলে একটু আমাদেরকে বোঝার বিষয় আছে, তো আমরা কিছু প্যারামিটার গুলো একটু বোঝার চেষ্টা করি, রাইট? আমরা মিডজার্নি প্যারামিটার লিস্টে যদি যাই তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, আসলে কোনো কিছু হাইট বলতে কিছু নাই, ঠিক আছে? আমি হচ্ছে যে এমন না যে আপনি কোনো জিনিস শেখালাম যে এটা আমার কমান্ড, এটা আমি দিচ্ছি, আমার থেকে শিখো, বিষয়টা এমন না। বিষয়টা হিডেন টিপস ট্রিক্স বলতে কোনো শব্দ নাই। আপনি হয়তো বা একটা জিনিস জানেন না, আমি সেটা জানি, বা আপনি একটা টুলসের কাজ ঠিক মতো জানেন না, আমি জানি, দ্যাটস ইট, এতটুকুই। এখানে এইটা কোনো রকেট সায়েন্স না যে মানে হচ্ছে ভাইয়ের কাছে গেলে বা অমুকের কাছে অনেক কোনো কিছু আছে, এমন না বিষয়টা। আপনি জাস্ট সব কিছুই, যেই কোনো বিষয় বলেন, আপনি যদি ফ্রি ফিক নিয়ে কাজ করতে চান, তাদের কোন যে টার্মস আছে, যে কন্ডিশন আছে, এগুলো তাদের ওয়েবসাইটে পাবেন। আপনি যেই কোনো বিষয়ে যান, আপনি হেল্প পাবেন, ওদের সাপোর্টে থাকেই, আপনি যেই কোনো বিষয়টা নিয়ে। তো যাই হোক, প্যারামিটার লিস্টে যদি আমরা অফিসিয়াল ভাবে যাই, সেটা হচ্ছে যে বেসিক প্যারামিটার্স, সেটা হচ্ছে এক্সপেক্ট রেশিও, যেটা হচ্ছে আপনি কিভাবে কমান্ডটা দিবেন, ড্যাশ ড্যাশ এআর লিখে হচ্ছে আমরা এটা দিতে পারি। খেওস, এই জিনিসটা কি? সেটা হচ্ছে একটা নাম্বার আছে, মানে হচ্ছে কি পরিমাণ আপনি পার্থক্যটা দেখতে পারবেন, ঠিক আছে? মানে হচ্ছে আপনি যে রেজাল্ট যেগুলো পাবেন এগুলোর মধ্যে একটু ভ্যারিয়েশন ক্রিয়েট হবে। আর এগুলোর কিন্তু একটা ডিফল্ট নাম্বার থাকে, তো আমরা এই জিনিসগুলো আসলে একটু দেখতে পারবো, কোনো সমস্যা নেই এই বিষয়গুলো নিয়ে। তারপর হচ্ছে ফার্স্ট নো, মানে হচ্ছে নো কমান্ড। আপনি যদি কোনো জিনিস, ধরুন একটা কমান্ড দিলেন কিন্তু অতিরিক্ত আপনি যা চান নাই সেই জিনিসটাও চলে আসছে, তখন হচ্ছে আপনি চান না যে এমন কিছু আসুক, তখন হচ্ছে আমরা নো কমান্ড ব্যবহার করবো। কোয়ালিটি, কোয়ালিটির কথা যেটা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, যে কিউ দিয়ে হচ্ছে আমরা এই জিনিসটাকে মেনশেন করি।
তো সেটা কিন্তু একটা ভ্যালু থাকে, যে ডিফল্ট একটা ভ্যালু থাকে সেটা কিন্তু 1 থাকে। তো আমরা যদি প্রয়োজন হলে আমরা কমাবো, প্রয়োজন না হলে আমাদের দরকার নাই। রিল্যাক্স একটা মুড, মুড মানে হচ্ছে এটার আসলে কাজ আছে, আর সিডিওরও কাজ আছে। এটাও মানে হচ্ছে সিমলেস একটা প্যাটার্ন, সরি মানে সিম একটা প্যাটার্নের কাজ। আর স্টাইল, স্টাইলিশ এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে যখন কাজ করব তখন আমরা বুঝতে পারবো। বাট আমরা প্রথম দিকে কোনো টেনশন করবো না, কারণ হচ্ছে আমরা যদি কোনো কিছু না লিখে জাস্ট কমান্ড দিয়ে দেয়, ধরুন আমি কিছুই লিখলাম না কিন্তু কমান্ড দিয়ে দিলাম, তখন কিন্তু আমি ডিফল্ট ভাবে এই জিনিসগুলো পাবো। মানে হচ্ছে এক্সপেক্ট রেশিওটা হচ্ছে 1:1, মানে আমার দৈর্ঘ্য যতটুকু হবে প্রস্থ ততটুকু হবে। আমার খেয়াল যেটা আছে এটা হচ্ছে যে আমার 0 থেকে 100-এর মধ্যে, তবে এটা 0 থাকবে, কোয়ালিটি 1 থাকবে। এগুলো হচ্ছে কিন্তু সিটটা র্যান্ডম। তো এই জিনিসগুলো হচ্ছে আমার কি থাকবে, ডিফল্ট থাকবে, মানে আমি এগুলো লিখলেও থাকবে না লিখলেও থাকবে। যদি আমি মন আমি তখনই লিখবো যদি হচ্ছে আমি আমার হচ্ছে নিজের মতো করে নিতে চাই। যেমন হচ্ছে আমি যদি চাই, ধরুন আমি ইউটিউবের জন্য একটা থাম্বনেল রেডি করবো, যে থাম্বনেলটা আমার ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু 16:9, ঠিক আছে? তো এটাতে আমার নেওয়া রাইট। তো ঠিক এইরকম ভাবে তো আমরা যেটা ব্যবহার করব। তো আর এই প্রত্যেকটা বিষয় নিয়ে যদি আপনি জানতে চান তাহলে হচ্ছে এখানে যখন ক্লিক করবেন, যেমন হচ্ছে যে আমি যে জিনিসের কথা বলেছি যে এর মধ্যে পার্থক্যটা কি, ভ্যারিয়েশন, ধরুন হচ্ছে এই একটা ইমেজ আসছে আপনার যখন আমরা কমান্ড দিলাম, তখন কিন্তু এটার সাথে যে 4টা আসলে ভিন্ন ভিন্ন ভ্যারিয়েশন, ঠিক আছে, এই টাইপের। তারপর আপনি নো কমান্ড দিলে হচ্ছে কিরকম, তো জাস্ট এদের ওয়েবসাইট থেকে আপনি বুঝতে পারবেন যে আসলে নো কমান্ডটা কি। আপনি কোয়ালিটি চাইলে হচ্ছে কোন ধরনের কি চাচ্ছেন, যে আপনি ভ্যালু ডিফল্ট থাকলে কেমন পাবেন, 2.0.2 থাকলে কেমন পাবেন, আর 0.5 থাকলে কেমন পাবেন, রাইট? স্টাইল জিনিসটা কি, আর তারপর হচ্ছে স্টাইল, স্টাইলাইজ এই জিনিসটা কি। এই জিনিসগুলো হচ্ছে আমরা যখন এখানে তাদের ওয়েবসাইটে যাবো, দেখেন স্টাইলাইজ যদি 0 থাকে তাহলে হচ্ছে আমরা কেমন রেজাল্ট পাবো, আর ডিফল্ট যেটা থাকে স্টাইলাইজ 100, এটাতে আমরা কেমন রেজাল্ট পাবো। তো এগুলো নিয়ে আসলে বলার কিছু নাই, এগুলো হচ্ছে জাস্ট আপনারা হচ্ছে অনেকেই মনে করেন যেগুলো অনেক কঠিন, কঠিন কিছুই না, জাস্ট হচ্ছে ওদের ওয়েবসাইট দেখবেন, যদি ইংলিশ নাও পড়তে পারেন অন্তত এইখানে তাকালে হচ্ছে দেখতে পারবেন। এগুলো টেনশনের কোনো কারণে জাস্ট আমার সাথে থাকেন, চ্যানেলের সাথে থাকেন, আমার ভিডিওর সাথে থাকেন, আমার টিউটোরিয়ালের সাথে থাকেন, আমার পেইড কোর্সের সাথে থাকেন, শিখতে পারবেন, কোনো সমস্যা নেই। যাই হোক, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা কমান্ডে চলে যাব। তো কমান্ড দেওয়ার জন্য আসলে আমি কিন্তু বারবার আপনাকে যে জিনিসটা দেখান মানে বোঝানোর চেষ্টা করছি, যে আমি যদি কোনো কিছু নাও লিখি, আমি যদি কোনো জিনিস না লিখি মানে কোনো কমান্ড না দেই, তারপরেও কিন্তু আমার ডিফল্ট ভাবে কিন্তু সেটিং করা থাকে। তো আমার লিখতে হবে এটা কিন্তু বাধ্যতামূলক না, আমি তখনই লিখবো যখন হচ্ছে আমার কাস্টম ভাবে কোনো জিনিস প্রয়োজন। তো চলুন আমরা চলে যাই, আমরা মিডজার্নিতে যাই, যেহেতু প্রিমিয়াম সাবস্ক্রিপশন লাগবে, তো আমার হচ্ছে আমার যেহেতু সাবস্ক্রিপশন আছে আমি হচ্ছে সেখান থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, রাইট? তো এটা হচ্ছে আমার যে থাম্বনেলটা, সেটা হচ্ছে আমি গতকালকে, যেহেতু আপনারা আমার ভিডিওতে থাম্বনেলটা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন যে আমি জাস্ট যে কমেন্টটা দিয়েছিলাম যে দেয়ার উইল বি এ মানি মেকিং মেশিন, একটা মানি মেকিং মেশিন থাকবে, অ্যান্ড এ রোবট, একটা রোবট, এই রোবট উইথড্রয়িং মানি ফ্রম দ্য মেশিন, মানে সে টাকা বের করছে, এই টেকনোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকবে পিছনে, অ্যান্ড দেন হচ্ছে কালারফুল থাকবে, ভাইব্রেন্ট থাকবে, লট অফ মানি, এবং হচ্ছে এক্সপেক্ট রেশিও যেটা সেটা। তো আমি যদি এটা না দিতাম তাহলে হচ্ছে একটা সে আমাকে একটা তার মতো করে একটা ই দিত, বাট আমি হচ্ছে যে আমার মতো করে চেয়েছি। এই যে জিনিসগুলো আছে না এগুলো কি, এবং হচ্ছে U1 U2 এগুলো কি, এগুলো হচ্ছে আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করবো এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। তো প্রথম কথা হচ্ছে যে আমি যে জিনিসটা দেখানোর চেষ্টা করবো বা বোঝানোর চেষ্টা করবো বা যে কমেন্টটা আমরা তৈরি করবো সেটার জন্য আমরা একটু আমাদের মনে হয় একটু ক্রিয়েটিভ ফেব্রিকাতে আসলাম। সবাই আমরা জানি যে ক্রিয়েটিভ ফেব্রিকা থেকে এটা কি স্টক সাইট, এখানে অনেক কিছু পাওয়া যায়, হ্যাঁ, যেমন হচ্ছে গ্রাফিক আইটেম অনেক কিছু। তো আমরা এখানে আসার পরে দেখতে পাচ্ছি যে একটা ফ্যান্টাসমালিটি ডিসেন লায়ন পোর্ট্রেট। তো এইটাতে যদি আমরা একটু এখানে খেয়াল করি, প্রায় 2,200 মানুষ দেখেছে এবং তার মধ্যে 165 মানুষ ফেভারিট। ধরেন কোনো একটা মানুষ কেন ফেভারিট করছে, নিশ্চয়ই যারা একটা পছন্দ হয়েছে, রাইট? তারপর হচ্ছে আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ডের দিকে তাকাই, একটা স্টারের মানে স্টার আছে, নাইট ব্যাকগ্রাউন্ড, আমরা চাইলে এগুলো অ্যাড করতে পারি, আর মানুষ পছন্দ করেছে। তো মানুষ ধরেন কোনো একটা প্রোডাক্টের রিভিউ আছে, তার মানে কি ওই প্রোডাক্টটা মানুষ পার্চেস করেছে, যদি পার্চেস না করতো তাহলে কিন্তু রিভিউ দেওয়ার অপশনটা থাকতো না, রাইট? তো এখন হচ্ছে আমরা এইটাকে দিয়ে কিন্তু আমাদের যাত্রাটা শুরু করতে পারি। তো আমরা যাত্রা শুরু করার জন্য জাস্ট আমরা মিডজার্নিতে আসার পরে জাস্ট স্ল্যাশটা নিব, নেওয়ার পর হচ্ছে আমরা অনেকগুলো কি দেখবো, কমান্ড দেখতে পারবো, ব্লেন্ড আছে, ব্লেন্ড মানে হচ্ছে অনেকগুলো ইমেজকে আপনি ব্লেন্ড করতে পারবেন। এখন এগুলো না আমরা আস্তে আস্তে শিখি, আমরা যেহেতু শুরু তো বিগিনিং আস্তে আস্তে শিখি। তো ইমাজিন মানে হচ্ছে আপনি চিন্তা করেন আপনি কি চাচ্ছেন, আপনি যা চান আপনি অন্যদের কমান্ডগুলো খেয়াল করবেন অন্যরা কি চায়, রাইট? আমরা যেটা চাইবো, আমরা যেটা দিতে চাই সেটা হচ্ছে যে আমি একটা কমান্ড লিখেছি নর্মালি, জাস্ট এতটুকুই এইটা লিখেছি আমি। বাট এই আমরা যখন এই যে ক্রিয়েট অ্যান ইমেজ অফ এ লায়ন, তো এই জিনিসটা না আমরা এইখানে আমাদের দেওয়া লাগবে না, রাইট? এই শব্দটা আমাদের দেওয়া লাগবে না, এ এবং হচ্ছে যে কোটেশন এটাও দেওয়া লাগবে না। তো আমরা জাস্ট কারণ মিডজার্নি আমাদেরকে ইমেজই তৈরি করে দেবে, এ লায়ন ফুল বডি মানে একটা সিংহ চাচ্ছি যেটা ফুল বডি থাকবে, এবং হচ্ছে কেমন লাইট চাচ্ছি আমি, এবং কিরকম স্টাইল চাচ্ছি। তো আমি ওই
শব্দগুলো কিন্তু অ্যাড করছে, আপনি চাইলে কিন্তু আরো অনেক কিছু দিতে পারেন। এখন আমি একটু এটার এক্সপেক্ট রেশিওটা চাচ্ছি যে এটা আসলে, আচ্ছা এটা পরে আসুক, আমি হচ্ছে প্রথমত হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি এটাকে আগে এন্টার করি, আপনাদেরকে রেজাল্টটা দেখানোর চেষ্টা করি। তো আমি যখন দিব তো এটা একটু 1 মিনিটের মতো সময় নিতে পারে, আরো কম সময় নিতে পারে। তো এটা রেডি হবে, রেডি হওয়ার পর হচ্ছে আমরা এটার মানে অবস্থানটা দেখতে পারবো। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে এবং 0% আছে এবং ফার্স্ট মোডে কাজ হচ্ছে এবং হচ্ছে প্রায় 15% হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমার 93% কিন্তু কমপ্লিট এবং আমার যে রেজাল্টটা আসছে, আমরা যদি একটু খেয়াল করি, রেজাল্টটা যদি একটু করি তো যে কালার ইফেক্টটা দেখতে পাচ্ছেন, যে কালার এটা কিন্তু কেন হয়েছে জানেন, এটা হচ্ছে আমার এই শব্দটার কারণে, ঠিক আছে, এটার কারণে। আর যে এই ইফেক্টটা কিন্তু আমরা টোটালি যেটা দেখেছি সেটার মতো কিন্তু আমরা করতে পারতাম, রাইট? এখন আমি আসলে অ্যাকচুয়ালি আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে আপনি তার সাথে কিভাবে কথা বলবেন, রাইট? এখানে যদি আমি একটু তাকাই যে আমাকে 4টা মানে ইমেজ দেওয়া হয়েছে, এখন আমি চাই যে আসলে 4টা ইমেজের ভিতরে আমি চাচ্ছি যে হচ্ছে আমি একটু পরে দেখি সেটা, আমি চাচ্ছি না যে আসলে এই লাইট ইফিং ইফেক্টটা না আসুক, আমি জাস্ট এই ফ্যান্টাসমাল ইরিডেসেন্ট যে ইফেক্টটা আছে মানে হচ্ছে আমরা এটা নিব। তো আমি জাস্ট এটাকে কপি করলাম আর এর লায়ন হোল বডি এটাকে একটু কপি করলাম, রাইট? আমি আরেকটা কমান্ড দিচ্ছি, আমি জাস্ট এখানে স্ল্যাশ করলাম, ইমাজিনে আসলাম, দেন হচ্ছে আমার যেটা যেটা দরকার যে এ লায়ন হোল বডি, এরপর হচ্ছে আমি একটা কমা দিলাম, এরপর স্পেস, এরপর হচ্ছে আমি যে ইফেক্টটা দিতে চাচ্ছি আমি সেই ইফেক্টটা হচ্ছে কি করলাম দিলাম, দেওয়ার পর হচ্ছে জাস্ট আমি এন্টার করলাম, দেন হচ্ছে আমি আরেকটা রেজাল্ট নিয়ে আসবো, রাইট? আর পাশাপাশি যেহেতু আমরা জানি যে হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে আমরা কি করতে পারি যে আমরা ডালির ব্যবহার করতে পারি, যেটা আমরা গত ইসে শিখেছিলাম গত টিউটোরিয়ালে। তো এটা কিভাবে ইউজ করব, এটা ইউজ করার জন্য হচ্ছে আমরা জাস্ট কি করব যে আমাদের যে মাইক্রোসফট বিং একটা লেটেস্ট পার্সনে আসবো, আসার পর চ্যাট অপশনে যাবো। চ্যাট অপশনে আসার পর আমরা কিন্তু মোর ক্রিয়েটিভ, মোর ব্যালেন্স এবং মোর ফ্রি সাইজ এই অপশনগুলো পাবো। মোর ফ্রি সাইজ যে অপশনটা আছে সেই অপশন আসার পর যদি আমি এখানে কমান্ড দেই, যেমন হচ্ছে এখানে কিন্তু আপনাকে কমান্ডের ভিতরে কিন্তু বোঝাতে হবে। তো এই যেহেতু মিডজার্নি আপনাকে ইমেজই তৈরি করে দিচ্ছে, তো আমি কিন্তু এখানে যখন কমান্ড দিব তখন কিন্তু আমি কিছু শব্দ অ্যাড করবো, যে ক্রিয়েট অ্যান ইমেজ অফ অথবা হচ্ছে মেকিং অ্যান ইমেজ অফ, মানে এই টাইপের হচ্ছে আমি কমান্ড দিব, রাইট? তো এরপর হচ্ছে অফ, এরপর হচ্ছে আমরা ডাবল কোটেশন দিব, এটা হচ্ছে শুধুমাত্র ডালির ক্ষেত্রে। ডালি কেন বলতেছি, আমি বলতেছি ডালি থেকে আমি ব্যবহার করবো যেহেতু আমরা ফার্স্ট টিউটোরিয়ালে দেখেছিলাম, কিন্তু আসলে আমি চলে এসেছি মাইক্রোসফট বিং এ, কেন সেটা একটু পরে আমরা বুঝতে পারবো। এই লায়ন হোল বডি, এরপর হচ্ছে লাইটিং ইফেক্ট এবং হচ্ছে যা চাচ্ছি সেটা দিলাম এবং শেষে হচ্ছে আমি আবার কোটেশন করে দিই, আমি হচ্ছে কমেন্টটা দিলাম, দিয়ে আমি একটু অপেক্ষা করি দেখি সে আমাকে কি বলতেছে। সে বলতেছে যে আই উইল ট্রাই টু ক্রিয়েট দ্যাট, সে আমার জন্য এটা তৈরি করবে। তো আমরা অপেক্ষা করি এবং হচ্ছে সে আমাদের জন্য এটা তৈরি করছে। পাশাপাশি যদি আমরা আমাদের মিডজার্নিতে গিয়ে দেখি যে আমি কিছুক্ষণ আগে যে কমেন্টটা দিয়েছিলাম যে একটা লায়নের হোল বডি এবং যে ইফেক্টগুলো আমি চাচ্ছি সেই বিষয়টা কিন্তু চলে আসছে, রাইট? খেয়াল করে দেখেন যে আমরা ফ্যান্টাসমাল ইফেক্টের যে বিষয়টা সেটা কিন্তু আমাদের সামনে চলে আসছে। এখন আমি যদি কোনো কালারফুল চাই আমি কালার মেনশন করবো, এই যে এখানে একটা আমি একটা লাইটিং কিন্তু কি করছি মেনশন করছি। আমি যদি সেম এটাকে যদি আমি অন্য আরেকটা লাইটিং চাই, আপনারা কি বুঝতে পারছেন যে আমি আসলে কি বোঝানোর চেষ্টা করছি? আপনি যা চাইবেন আমি হচ্ছে এখানে এগুলো চেঞ্জ করব, প্রত্যেকটা টুলস আপনাকে দেখানোর চেষ্টা করব, রাইট? আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে আমাদের যে বিং মানে হচ্ছে মাইক্রোসফট, সেটা হচ্ছে যে আমাদের জন্য ক্রিয়েট করছে এবং সে যে রেজাল্ট আমাদেরকে দিবে সেটা কিন্তু ডালি থেকে। তো আমরা দেখতে পাচ্ছি যে পাওয়ার্ড বাই ডালি, রাইট? তো এখানে হচ্ছে এই কমান্ডটা দেওয়ার কারণে এইরকম আসছে। তো আমরা আরেকটা কাজ করি, আমরা হচ্ছে এখান থেকে কমান্ড নিয়ে হচ্ছে এটাও যেহেতু ফেইট, তো সে এই টাইপের একটা রেজাল্ট দিল, সেম কমান্ডে কিন্তু আমাদেরকে মিডজার্নি আরেকটা কমান্ড দিল, মানে আরেকটা রেজাল্ট দিয়েছিল। আমরা হচ্ছে লায়ন, আমরা জাস্ট নর্মালি লিখি এ লায়ন, আর হচ্ছে এতটুকু দেই, আমরা বেশি কিছু দিতে চাচ্ছি না। দেন হচ্ছে আমরা আবার এটাকে দিয়ে ট্রাই করি, দেখি সে আমাদেরকে আর কোনো রেজাল্ট দেয় কিনা। দেন আমি আরেকটা কমান্ড এখানে ইউজ করব, সেটা হচ্ছে আমরা জাস্ট এখান থেকে এটাকে আমি একটু কপি করি। কপি করার পরে এখানে আসলাম এ লায়ন, আর আমরা হচ্ছে এখান থেকে এই জিনিসটা একটু চেঞ্জ করে দিই। আমরা হচ্ছে এখানে হচ্ছে এখন যে কালার, এই যে লায়নের হচ্ছে আমাকে রেজাল্টটা দিল, তা আমি হচ্ছে এ লায়ন্স একটা লায়ন্স দিলাম, তারপর হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড, ওকে, দেন হচ্ছে আমি কমেন্টটা দিলাম, দেখি আমাকে কোন ধরনের হচ্ছে সে আউটপুট দেয়। আমরা একটু দেখি, অপেক্ষা করি, এটা কিন্তু ভিঙে আমরা সেম কমান্ডটা কিন্তু আবার মিডজার্নি নিয়ে টেস্ট করব, রাইট? আমি কিন্তু কম্পেয়ার করছি না, আপনি মাঝে মাঝে দেখা যায় যে ভিং আপনাকে অনেক অনেক সুন্দর সুন্দর ইফেক্ট দিচ্ছে, আবার হচ্ছে আমরা যখন ওইখানে যাব তখন হচ্ছে আরেকটা দিচ্ছে। এখন দেখতে পাচ্ছেন যে আসলে আমি যদি হট পিঙ্ক কালারটা চেঞ্জ করতাম তাহলে হচ্ছে আরো ভালো পেতাম, রাইট? তো দেখতেই পাচ্ছেন যে একদম যে খারাপ তা না, অনেক ভালো আসছে। এখানে হচ্ছে আমি পিঙ্ক কালার দেওয়ার জন্য জিনিসটা হচ্ছে ই হয়ে গিয়েছে, বাট আমরা হচ্ছে এখান থেকে সেম এই জিনিসটাকে কি করব আবার কপি করব,
এইটাকে হচ্ছে আমরা আবার কপি করলাম। কপি করার পরে আমরা আবার মিড জার্নিতে যাবো। এখন মিড জার্নিতে আসলাম, মিড জার্নিতে আসার পর আমি হচ্ছে কি করলাম, ইমাজিন করব, রাইট? আমি ইমাজিন করলাম। এখন ইমাজিন করার পরে আসলে হচ্ছে এখন ঘটনাটা হচ্ছে আমি আপনাকে যেভাবে দেখাবো, দেখেন আমি এখানে হট পিঙ্ক কালার লিখলাম, মুনলাইট দিলাম ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে আমি কি করব, আমি হচ্ছে এই এতক্ষণ যে আমি রেজাল্ট গুলো এখানে পেয়েছি সেগুলো কিন্তু স্কোয়ার টাইপের, রাইট? কিন্তু আমি এখন স্কোয়ার টাইপ চাচ্ছি না, আমি চাচ্ছি যে হচ্ছে আমার যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা হচ্ছে অবশ্যই অবশ্যই একটু ভার্টিক্যাল, সরি, হরিজন্টাল টাইপের, ঠিক আছে? মানে হচ্ছে আমি প্রস্থটা হচ্ছে একটু বেশি রাখতে চাচ্ছি। তো আমি স্পেস দিলাম, দেন হচ্ছে ড্যাশ ড্যাশ, তারপর হচ্ছে এআর, যেটা আমরা শিখেছিলাম কিছুক্ষণ মানে আমাদের টিউটোরিয়াল শুরুর দিকে, অ্যাসপেক্ট রেশিও, দেন আমি একটা স্পেস দিলাম, এবং হচ্ছে আমি চাচ্ছি যে হচ্ছে 16, দেন হচ্ছে আমি এটা দিচ্ছি 9, ওকে, আমি এটা চাচ্ছি। এরপর হচ্ছে আমি এন্টার করলাম, দেখি আমার কোন ধরনের রেজাল্ট আসে। আর এইখানে যদি আমরা একটু তাকাই, এই যে রেজাল্টটা আসলো এইখানে কিন্তু আমার যে ফ্লুরোসেন্ট লাইটিংটা ছিল, এই যে ফ্লুরোসেন্ট লাইট, এটার কারণে হচ্ছে এত সুন্দরভাবে এটা আসছে। তার মানে হচ্ছে আপনি যত ভালো কিওয়ার্ড দিতে পারতেছেন সেই জিনিসটা আসতেছে। আমি চাইলেই শুরুর দিকে আপনাকে এগুলো দেখাতে পারতাম, আমি দেখাইনি বা বলিনি, কারণটা হচ্ছে আপনাকে আমি পার্থক্যটা আগে দেখানোর চেষ্টা করি, আপনি পার্থক্যটা বুঝেন। যখন আপনি পার্থক্যটা বুঝতে পারবেন তখনই হচ্ছে দেখা যাবে আপনি ভালো ভালো কমান্ড তৈরি করতে পারবেন। তো আমরা কিন্তু যদি একটু তাকাই বা খেয়াল করি, দেখতে পাচ্ছি যে আমার এই যে ইমেজগুলো আসতেছে সেটা কিন্তু আমি যে কমান্ডটা দিয়েছি, যে অ্যাসপেক্ট রেশিওটা দিয়েছি সেই অনুযায়ী। তো আমি কিন্তু একটা কথা বলেছিলাম আপনাদেরকে যে আপনারা তখনই কমান্ডগুলো নিয়ে হচ্ছে কাজ করবেন যখন হচ্ছে যে আপনার প্রয়োজন আছে। আপনার প্যারামিটারে যদি আমরা যাই, আমরা যদি অ্যাসপেক্ট রেশিও যেমন হচ্ছে আমার দরকার আছে, তখনই হচ্ছে আমরা এটাকে চেঞ্জ করব। দেখেন আপনি 4.5 দিলে কেমন পাবেন, 2.3 দিলে কেমন পাবেন, হ্যাঁ 7.4 দিলে কেমন পাবেন। আর যদি আপনার প্রয়োজন না হয় তাহলে ডিফল্ট ভাবে যেটা থাকে সেটা দিয়ে হচ্ছে আপনি কাজ করে নেবেন, আর আমরা যদি কোনো জিনিস নাও দিই তাও চলে আসবে। তো আমার এটা 93, আমার এটা 100% কমপ্লিট হোক। কমপ্লিট হলে হচ্ছে আপনারা খুব ভালোভাবে বুঝবেন যে আসলে কি জিনিস আসছে। জাস্ট চিন্তা করে দেখেন কি দুর্দান্ত, এবং এই এই ইমেজটা দেখেন, মানে হচ্ছে এগুলো আসলে মানে অসাধারণ। এখন আমি চারটা ইমেজকে যখন আমি দেখছি, আমি চাচ্ছি যে এখান থেকে এই ইমেজটাকে আমি কি করব, এই ইমেজটার আমি আরেকটা, আমি যদি এখানে ক্লিক করি তাহলে হচ্ছে আরো চারটা ক্রিয়েট হবে, রাইট? মানে হচ্ছে আমাকে আরো অপশন দেখাবে। আমি চাচ্ছি যে এই যে ডিজাইনটা আছে না, এই ডিজাইনের আরো ভার্সন চাই, তাহলে ভার্সন আমি কিভাবে মানে ব্যারিয়েন্ট চাই, সরি ভার্সন না ব্যারিয়েন্টটা চাই, তাহলে হচ্ছে B4 আমি যদি ক্লিক করি, এটা হচ্ছে B1, V2, V3, B4, এখানে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমরা ওইটা দেখতে পারবো। আর একটা বিষয় হচ্ছে আমি গতানুগতিক হচ্ছে এই যে বিষয়টা আপনাকে হট পিঙ্ক কালার, কেন পিঙ্ক কালার দিলে কেমন আসলো, মুনলাইটের একটা ব্যাকগ্রাউন্ড, এই টাইপের সুন্দর 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 জিনিস দিয়ে আপনাদেরকে কি করব, আমি টিউটোরিয়াল দেখা দেওয়ার চেষ্টা করব। তার মানে হচ্ছে আপনাকে শেখানোর চেষ্টা করব, এটাই হচ্ছে বিষয়। আর আমরা যদি একটু তাকাই তাহলে হচ্ছে এখন দেখেন এই যে ইমেজটা ছিল এইটার মতো করে হচ্ছে আমাকে সে কি করছে, আরো ভ্যারিয়েশন সে আমাকে দিল, রাইট? তো আমি যদি চাই যে হচ্ছে এখান থেকে হচ্ছে আমি আরেকটা ডিজাইনকে একটু ই করব, জুম করব, তাহলে আমরা সেই কাজটাও করতে পারি। যেমন হচ্ছে আমার আমার এখন কোনটা ভালো লাগছে, আমার যদি কোনো একটা ধরুন আমরা একটু অপেক্ষা করি, 62% কমপ্লিট, তো আমার আউটপুটটা চলে আসছে। আমরা যদি একটু খেয়াল করলে দেখি এই যে আমার আউটপুটটা, তো আমি আমার এখান থেকে কোনটা ভালো লাগছে, আমি আমার ধরুন হচ্ছে আমি এটা ডাউনলোড করবো, ঠিক আছে? মানে 3 নম্বর যেটা আছে আমার ভালো লাগছে, তো আমি এটা কি করবো, হাফ স্কেলিং করবো। তখন আমি U3 করবো, তখন হচ্ছে শুধুমাত্র এটা হচ্ছে আমার সামনে কি হবে, আমার সামনে হচ্ছে এটা আসলো। তো এখন হচ্ছে আমি এটাকে কিন্তু ভেরি স্ট্রং করতে পারি। আচ্ছা এই জিনিসটা কি আসলে, এগুলো হচ্ছে প্যান, আমি যদি ধরেন এইটাতে ক্লিক করি তাহলে হচ্ছে এর যে এই অংশটা আছে এই দিকের কোনো অংশটাতে হচ্ছে আরো কিছু এলিমেন্ট যুক্ত হবে। আমি যদি এখানে ক্লিক করি এই দিকে যুক্ত হবে, আমি যদি এই মানে আপ যেটা আছে উপরে ক্লিক করি তাহলে উপরে আরো কিছু কি নিবে, সে জায়গা দখল মানে জায়গাকে নিয়ে হচ্ছে সেখানে তৈরি করবে। তো আমরা একটাতে ক্লিক করে হচ্ছে নেই, আর এগুলো প্রত্যেকটা কমান্ডে কিন্তু টাকা পয়সা দিতে হয়, মানে হচ্ছে যে এটা যেহেতু পেইড, মানে আমার 200 কমান্ড, 200টা কমান্ডের জন্য আমাকে হচ্ছে মানে 200টা প্রম্পটের জন্য আমাকে দিতে হচ্ছে আপনার প্রায় $10। তো আপনারা যখন কাজ করবেন আসলে এগুলা নিয়ে, এগুলা হচ্ছে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সময় লস করবে না। দেখেন উপরে সে কিন্তু, আমি যখনই উপরে ক্লিক করছি সে হচ্ছে উপর থেকে কি করলো, প্যান আপ বাই, এই যে আমি বললাম যে প্যান, হ্যাঁ, সে উপর থেকে হচ্ছে আরো কিছু অংশ নিল এবং হচ্ছে সেগুলোকে কি করছে, যুক্ত করছে। এখন আমি যদি এটাকে ডাউনলোড করতে চাই, জাস্ট হচ্ছে আমি এখানে যাব, যাওয়ার পরে আমরা এখান থেকে রাইট সাইডে ক্লিক করে সেভ ইমেজ করতে পারি, অথবা ওপেন ইন এ ব্রাউজার, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে হচ্ছে কি হবে, এটার যে লিঙ্ক মানে হচ্ছে সেটা আমরা দেখতে পারবো। যেমন হচ্ছে এইখানে মানে হচ্ছে অটোমেটিকলি আপনার এখানে আপনার ব্রাউজারে কিন্তু অটোমেটিক ওপেন হবে, সেভ করে নেব, রাইট?
রাইট সাইডে ক্লিক করব, রাইট সাইডে ক্লিক করে হচ্ছে সেভ করে নেব। কিন্তু একটা বিষয় হচ্ছে এই ইমেজের কিন্তু কোয়ালিটি থাকবে না, মানে হচ্ছে আপনি যদি এগুলোকে আরো বেশি হচ্ছে হাই কোয়ালিটি করতে চান তখন হচ্ছে আপনাকে আরো বেশি আপস্কেল করতে হবে, ডিটেলস দিতে হবে। তো সেটার জন্য হচ্ছে আপনি আরেকটা এআই ব্যবহার করবেন, সেই এআইটা হচ্ছে এই ওয়েবসাইটটা, ঠিক আছে? তো এই ওয়েবসাইটে যখন আসবেন আপনি হচ্ছে এখান থেকে ইমেজটা দিয়ে দেবেন এবং হচ্ছে কতটুকু করতে চান সেটা হচ্ছে আপনি এখান থেকে করে নিতে পারবেন এবং হাই ডিটেলস সহ। তো এইখানে আমি প্যানের বিষয়টা নিয়ে যেটা বলেছিলাম যে আসলে উপরে কিছু অংশকে সে অ্যাড করবে এবং হচ্ছে ডিটেলস অ্যাড করবে। তো আমরা যদি একটু খেয়াল করি দেখেন এটা উপরের অংশটা কি করছে, আপনার অ্যাড করছে এবং হচ্ছে কিছু ডিটেলসও অ্যাড করে দিয়েছে। তো নেক্সট টিউটোরিয়ালগুলোতে আমি হচ্ছে আপনাদেরকে ওই বিষয়গুলো দেখানোর চেষ্টা করবো যে কিভাবে আমরা চাইলে আরো সুন্দর সুন্দর কমান্ড দিয়ে আরো ভালো ভালো আমাদের রেজাল্ট নিয়ে আসতে পারি।